নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে এডুকেশনে সকলকে স্বাগত। বেশ কয়েকদিন ধরেই এই ধরনের ছবি এডিট করার একটি ট্রেন্ড চলছে ফেসবুকে, এবং সেটা সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ এই ধরনের ছবি এডিট করে বিভিন্ন জায়গায় পোস্ট করছে। এই ধরনের ছবি এডিট করতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে আমাদের সার্চ করতে হবে ফটো ল্যাব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করব। এটি প্রায় 60 MB একটি অ্যাপ্লিকেশন, তাই এটিকে ইনস্টল করতে একটু সময় লাগবে। এটি ইনস্টল হয়ে গেছে, এরপর আমরা এটিকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা এই ধরনের একটি পেজ পাব এবং সেখানে লোডিং অপশন দেখাবে। এটি বেশ কিছুক্ষণ সময় নিতে পারে। এরপর আমরা লোয়ার কর্নারের ওই অপশানটিকে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অল কার্টুন পোর্ট্রেট বলে একটি অপশান আছে, ওই অপশানটিকে ক্লিক করব এবং কিছুক্ষণ লোডিং দেখাবে এখানে। এবং লোডিং হওয়ার পর আমরা এই ধরনের কিছু পেজ পাব, এবং সেই পেজে বেশ কয়েকটি ফিল্টার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পছন্দ মতো একটি ফিল্টারকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি একেবারে প্রথমে স্টাইলটিকে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখুন গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার অপশান দেখাচ্ছে। আমি এখানে একটি প্রয়োজন মতো ছবিকে সিলেক্ট করে নিতে পারি, এবং সিলেক্ট করার পরে নিচে দেখুন যে সবুজ অ্যারো আছে, ওই সবুজ অ্যারোটি ক্লিক করলেই কিন্তু এই ছবিটি প্রসেসিংয়ে চলে যাবে, এবং অটোমেটিক্যালি কিন্তু ওই ধরনের স্টাইলে এটি কনভার্ট হয়ে যাবে। আমাদের ছবি অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখুন এখানে এডিট হয়ে গেছে। এরপর নিচে যে প্লাস চিহ্নটি দেখাচ্ছে ওটি ক্লিক করলেই আমরা তিনটে অপশান পাবো, এবং এখান থেকে আমরা টেক্সট বা অ্যানিমেশন এছাড়া আর্ট অ্যাড করতে পারবো। এখানে আমি অ্যানিমেশনে গিয়ে প্রথমের অপশানটিকে ক্লিক করছি দেখুন, এবং সাথে সাথে প্রসেসিংয়ে চলে গেছে। এবং প্রসেসিং হওয়ার পর দেখুন আমাদের এই ফিল্টারটি এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আরও অনেক ফিল্টার আছে, আমরা এইভাবে এগুলোকে অ্যাপ্লাই করে দিতে পারবো। এরপর ওপরে দেখুন যে থ্রি ডট অপশান আছে, ওটি ক্লিক করলেই কিন্তু ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা ব্যাক করে চলে যাব হোম পেজে, এবং সেখানে গিয়ে ফিডসে ক্লিক করে ট্রেন্ডিংয়ে যাব, এবং ট্রেন্ডিংয়ে ক্লিক করার পরেই আমাদের এখানে বেশ কয়েকটি স্টাইল শো করবে। এখানে দেখুন যে 3 নম্বর স্টাইলটি শো করছে, ওই স্টাইলটিকে আমরা ক্লিক করব, এবং এই স্টাইলটি ক্লিক করার সাথে সাথে দেখুন এটি ওপেন হয়ে গেছে। এরপর নিচে দেখুন একই রকমভাবে গ্যালারি থেকে ছবি চুজ করার অপশান দেখাচ্ছে। আমরা এখানে একটি ছবি চুজ করে নেব, এবং ছবি চুজ করার সাথে সাথে ওই যে সবুজ অ্যারোটি দেখাচ্ছে ওটি ক্লিক করলেই আবার একই রকমভাবে এই ছবিটি প্রসেসিংয়ে চলে যাবে। দেখুন আমাদের ছবিটি অলরেডি প্রসেসিং হয়ে গেছে, এখানে অলমোস্ট ডান দেখাচ্ছে। এবার ছবিটি আমাদের চলে আসবে, দেখুন ছবিটি এসে গেছে। এরপর একই রকমভাবে ওই প্লাস চিহ্নটি টিপে আমরা এখানে আমাদের নাম এছাড়া আর্ট বা কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবো, এবং একই রকমভাবে ওপরে যে থ্রি ডট অপশান আছে ওটিকে ক্লিক করে আমরা এই ছবিটিকে সেভ করে নিতে পারবো।